লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কোমরখালী উপজেলার শেউরিয়া নামক গ্রামে অবস্থিত। কুষ্টিয়া মজমপুর গেট হতে 15-20 টাকা জনপথে ভাড়া দিয়ে এনসোর ধরে কুষ্টিয়া বড় বাজার হয়ে এখানে এসে দেখে যেতে পারেন মাজারটি। লালন শাহের মাজার এখানে একদিনই তৈরি হয়। ফকির লালন শাহের মৃত্যুর পর তার ভক্তরা এখানে এসে ভিড় করতে থাকে। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়। ফকির লালন শাহজির জন্ম 1772 সাল এবং 1890 সালের 17ই অক্টোবর রোজ শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। ১৯৬৩ সালে এখানে তার মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান এবং ফকির লালন শাহজির ভক্তদের জন্য 2004 সালে এখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়। লালন মেলা প্রতি বছর দুইবার অনুষ্ঠিত হয়, একবার দোল পূর্ণিমার সময় আর একবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ বা অক্টোবর মাসের 16 তারিখে অনুষ্ঠিত হয়।